দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আর ভালো না থাকলেও ভালো থাকবার কিছুটা সময় নিয়ে আমি শ্রাবণ তৌহিদ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বাংলাদেশ টেলিভিশনের পর্দায় রক এন্ড রোলস মোমেন্টে আজকে আমার সাথে যিনি আছেন তিনি একজন পপ স্টার তিনি একজন লেডি রক স্টার যিনি তিন দশকেরও বেশি সময় ধরে তার নিজস্বতা এবং ওন স্টাইলে আলাদা একটা জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে যার কথা বলছি তার গান শুনে যে কোনো আনারি মন যে কোনো সময় রাজকুমারকে পেতে বা রাজকুমার হওয়ার স্বপ্নও দেখে যার গান শুনে যে কোনো সময় আমি কেন সবার মন বলবে হই না যাযাবর হ্যাঁ দর্শক আমার সাথে আছেন আমার ভীষণ প্রিয় সঙ্গীত শিল্পী মেহরিন হ্যালো হ্যালো শ্রাবণ্য থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়ান্ডারফুল ইন্ট্রোডাকশন ওয়াও ইউ আর সো সুইট অ্যান্ড অলওয়েজ নাইস মানে আমি এটা ভেবে পাই না একটা মানুষ কি করে এতগুলো বছর জুড়ে একই রকম থাকে এভাবে তোমরা দেখো বলে না আমরা তো অনেক ভালোবাসি কিন্তু এই ভালোবাসাটা তো আসলে সবসময় নিম্নগামী বলে তাই না ঊর্ধ্বগামী তো আর হয় না ভালোবাসাটা ধরে রাখবার যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু মেহরিন আপুর খুবই আলাদা একটা ওন স্টাইলে করে থাকে আমি সেই সিক্রেটটা জানতে চাচ্ছি আল্লাহর রহমত সো বাংলাদেশ টেলিভিশনে এসে কেমন লাগছে এটা তো আমার নিজের বাড়ি নিজের জায়গা আমাদের সব শিল্পীরই তাই এবং সবসময় একটা অন্যরকম আমেজ মনে হয় যে মানে একটা একটা সিরিয়াসনেসও কাজ করে কারণ বাংলাদেশ টেলিভিশনে বাংলাদেশের সব সর্বোত্তম শিল্পীরা গান করেন সবসময় তো যে কারণে অবশ্যই আমরা যারা মঞ্চের এই পাশটাতে আসি তখন আমাদেরকে অনেক তৈরি হয়েই আসতে হয় ভালো লাগাটা ভালোবাসাটা অন্যরকম আর দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের ভালো লাগা সবচেয়ে বেশি কাজ করবে যখন মেহরিন আপু গান করবে সো কোন গানটাতে যাচ্ছি আমরা শ্রাবণ্য আমরা শুরুতেই আজ এক নতুন দিন নামে একটি গান তোমাদের সামনে তোমার শ্রোতা দর্শকের সামনে উপস্থাপন করতে চাইছি এটি একটি কি বলবো একটি প্রার্থনামূলক গান আমার লেখা একটি গান নীল অধিকারীর সুর কম্পোজিশন এবং আমরা এখানে আমাদের মতন করে উপস্থাপন করার চেষ্টা করেছি প্রত্যেকটি দিনই একটা নতুন দিন একদম আমরা গানে চলে যাই শত ভাবনা নিয়ে শুধু একটু বলতে চাই তুমি ছাড়া আমার আর কেউ জানা আজি
বাহ চমৎকার। আমি যেমনটি বলেছি যে আজকে আসলে সত্যি একটা নতুন দিন, আমি প্রত্যেকটা দিনকে নতুন দিন মনে করি, আর গানে গানে যদি এই কথাটা কারো মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, প্রার্থনা সুরে কিন্তু গান হয়ে বাজছে, আমার খুব ভালো লেগেছে। আর গানটা যেহেতু আপনারই লেখা, আপনি যে খুব সুন্দর লিখেন এটা কিন্তু আমরা অলরেডি জেনেছি, গানের মাধ্যমে না, গানের বাইরেও আপনার যে আরেকটা পরিচয় আছে সেটা কিন্তু আমরা জানি, তাই নাকি? হ্যাঁ, এবং সেই পরিচয়টা আসলে মেহরিন আপু কতটুকু মানে ভালোবাসে বা পরিচয়টা দিতে পছন্দ করে? আমার ছোটকালে একটা ইচ্ছা ছিল, আমার নাম হবে অর্ক এবং আমি লিখব এবং কেউ জানবে না, কারণ মেহরিনের বাংলা হলো অর্ক, সূর্যের রশ্মি। তো অর্ক নামটা আমার মানে আমার ভীষণ ইচ্ছা ছিল, যেটা এই নামে সবাই আমাকে চিনবে কিন্তু কেউ জানবে না, আমি হেঁটে যাব মানুষের সামনে দিয়ে সবাই অর্ক অর্ক করবে। কিন্তু আমার ধারণা এখনো অর্ক অর্কই করছে, বাট সবাই জেনে গেছে। নেক্সট গানে চলে যাচ্ছি, কোন গানটি এবার আমরা এবারে শোনাতে চাচ্ছি? শূন্যতা নামে একটি গান। শূন্যতা লিখেছে উপল ইসলাম এবং সুর সঙ্গীত ফুয়াদ আল মুক্তাদির। আমরা এটা খুব পছন্দ করে, খুব ভালোবেসে গানটি প্লে করি সেজে, তো সেই জন্য আজকে আমরা ভাবছি যে তোমার শ্রোতা দর্শকের জন্য শূন্যতা শোনাই। শুকিয়ে মরু তো কি প্রেমে যা
চমৎকার আসলে প্রত্যেকটি গানই এত সুন্দর আর আমি শুরুতে ইন্ট্রোটা যেটা দিয়েছিলাম যে মেহেরিনাপুর গায়কী তার নিজস্বতা একেবারে অন্যদের থেকে আলাদা এই যে আলাদা করার একটা ব্যাপার মানে এটা মাথায় আসলো কিভাবে কি কারণে মেহেরিনাপুর সবার থেকে আলাদা এটা তোমাদের ভালোবাসা ছাড়া আর কিছুই না কারণ আমি এক সেকেন্ড সময় দেইনি আমার নিজের পেছনে তো এই জন্য আমি বলতেই পারবো না যে আমার কোনটা কার থেকে আলাদা কিন্তু হ্যাঁ আমি নিজের মতন কমফর্ট জোনে থাকি আর কি আমি একটা মেয়ে হিসেবে এই জিনিসটা এত বেশি ফিল করি যে আমরা সবসময় রক স্টার বা পপ স্টার অলওয়েজ চিন্তা করি বা বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জোয়ারটাকেও যদি দেখি তাহলে কিন্তু সব ব্যান্ডগুলো হচ্ছে মেল সো একটা মেয়ে বা দুটা মেয়ে যখন একটু আলাদা করে নিজেদেরকে চিনিয়ে যায় জাত চিনিয়ে দেয় ডেফিনেটলি সেটা মেয়েদের কাছে তো আইকনিক লাগবেই হুইচ ইজ গুড আর আমার সহকর্মীরা আমাকে ভীষণ স্নেহ দিয়েছেন ভীষণ আপলিফমেন্ট দিয়েছেন ভীষণ আমাকে এনকারেজমেন্ট দিয়েছেন তো যেই কারণে হয়তো বা আমি এই জায়গাটা পেয়েছি সো এই গল্পটা শুনতে শুনতে এবার একটা গানে চলে যাই কারণ গানটা থেকে আবারও আমি গল্পে ফিরতে চাই এই পয়েন্টটি কিন্তু তার আগে একটা গান শুনবো কোন গানটা আমরা এখন তুমি আছে বলে শোনাই তোমাকে এটি আমার ওয়ান অফ দ্য বিগেস্ট সংস অফ মাই ক্যারিয়ার তো হাবিব ওয়াহিদের সুর সঙ্গীত এবং শফিক তুহিনের কথায় Thank you.
এই গানটা মনে হয়েছে একটা মেয়ের গান এই গানটা বললেই কিন্তু আমরা বুঝি যে এটা মেহেরিনাপুর গান বা মেহেরিনাপুর স্টাইলটা কি রকম সেই সময়ে একটা মিউজিক ভিডিও দিয়ে একটা গান প্রকাশ করা আমার কাছে মনে হয়েছে এই আইডিয়াটাই ইউনিক ছিল এটা কার আইডিয়া ছিল আমি মিউজিক ভিডিওর ফন্ড মানে আমি চাইছিলাম যে আমার গানের মিউজিক ভিডিও হোক কারণ 80s এ কিন্তু তখন মিউজিক ভিডিওস মাত্র আসছে এবং আমি ভাবছিলাম যে আমার কি কিভাবে আমি করব মানে ইচ্ছা থাকলে উপায় হয় শ্রাবণ্য আমাকে আল্লাহ দেন কিন্তু খুব বুঝে বুঝে দেন এমন কিছু দেন না কোনো সময় যে আমি খুব বেশি উচ্ছ্বসিত হয়ে যাই এবং তখন উনি আমাকে দিলেন আমার প্রথম সন্তান যার জন্য আমি সব কিছু জিরো করে দিয়ে আমি তখন শুধু আমার সন্তানকে নিয়ে এই সময় দেই তো আমি জানতামই না যে মানুষ এটা পছন্দ করলো বা গান অনেক হিট হয়ে গেল এগুলো আমি জানিও নি জানতে চাইনি কারণ আমার সন্তান তখন আমার কাছে মোস্ট প্রায়োরিটি মানে সুপারলেটিভ প্রায়োরিটি আমি বাজবো এবং আমার সন্তান বাজবে এরকম একটা রিলেশন মানে এরকম একটা ফ্রেম অফ মাইন্ড তখন আমার ছিল তো এই এরকম আর কি তো সোহেল আরমান ভাই বললেন যে তুমি চিন্তা করো না আমি তোমার ছাদে সেট ফেলে তোমাকে জাস্ট একটা কোনো রকম একটা অ্যালবাম রিলিজের ভিডিও করে দেবো তো ওটাই পরে চ্যানেলে চললো নেক্সট গানটাতে চলে যাব আবারও সেই প্রসঙ্গে সেই গল্পে ফিরবো কিন্তু গানটা শুনে আসি এবারে তোমাদেরকে যাযাবর শোনাই যাযাবর আমাদের কম্পারেটিভলি নতুন গান এটাও জাহাঙ্গীর হায়দার দীপন ফুয়াদ ইবনে রাব্বি ডুও ক্রিয়েশন তো মজা লাগবে ওকে তোমার রূপ ও চুল
বাহ চমৎকার আর যাজাবর গানটার কথা আমি শুরুতেই বলেছি কারণ খুব রিসেন্টলি মনে হয় এটা বের হয়েছে আমাদের কাছে এসেছে হ্যাঁ কাছাকাছি সময়ে এবং একটা ইন্টারভিউতে আমি দেখলাম যে মেহরিন আপু বলছে এখন থেকে দু বছর পর পরই একটি করে নতুন গান নিয়ে আসবে যাজাবর কিন্তু বাংলাদেশ টেলিভিশনের সেটে রিলিজ পায় এটা 2019 এর আনন্দমেলা ঈদের আনন্দমেলা অনুষ্ঠানের গান আমি উপস্থাপনা করেছিলাম আনন্দমেলা তখন এই গানটা আমাদের রিলিজ হয় তো এই মুহূর্তে আমরা কোন গানে যাচ্ছি আমরা এখন আধো আলো আধারে শুনি এটি আমার খুব প্রিয় একটি গান এটি হাবিব ওয়াহিদের সুর সঙ্গীত এবং শাকি ভাইয়ের শাকি আহমেদের কথায় Thank you.
থ্যাংক ইউ সো মাচ। এই গানটার জন্য আমি স্পেশালি থ্যাংকস দিব, কারণ মেহরিনাপুর যত গানগুলোই আছে আমার মনে হয় এই গানটা আমাকে আলাদা করে টানে। সব মিলে আমি একটু আগে বলছিলাম যে একটা পয়েন্টে আমি ফিরতে চাই, যে ওই যে একটা ড্রাম বাজতে থাকে মেহরিনাপুর মনের মধ্যে সবসময়, একটা ব্যান্ড, তো এই জিনিসটা একটা মেয়ে হিসেবে চিন্তা করতে পারাটা এবং নাইনটিজের সময়ে অবভিয়াসলি কার্স যেমন অনেক বেশি দরকার এখানে, ঠিক তেমনি ইন্সপিরেশনটা খুব ভাইটাল ফ্যাক্টর। কে ছিল সেই ইন্সপিরেশন? প্রথম তো আমার শুরুটাই অনেক গ্র্যান্ড, যে টিপু ভাই তখনও সে বিরাট ড্রামার, ফুয়াদ ভাই তখনও সে বিরাট গিটারিস্ট, দীপন ভাই তখনও সে বিরাট লিরিসিস্ট। আমি বরং শিশু ছোট, তো তারা যে আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিল, একটা ভয়েস খুঁজছিল, এটা আমার একটা বিরাট প্রাপ্তি। তো সো আই স্টার্টেড বিগ। তোমার শুরুটা যদি ভালো হয় তাহলে তখন, বাট হ্যাঁ আপস অ্যান্ড ডাউনস মানুষের জীবনে থাকবেই। এবং আমি মনে করি আমার বাবা মার সবচেয়ে বড় শিক্ষা হলো তুমি যখন পড়বে তুমি যেন উঠতে পারো সুন্দর করে, এবং যখন তুমি উপরে থাকবে তখন যেন তুমি কখনো ভুলো না যে তুমি কিন্তু পড়বে। খুব সুন্দর একটা কথা, খুবই সুন্দর, কারণ এই কথাটাই আমরা ভুলে যাই সবসময়। আজকে যারা টিভি সেন্টার আমাদের বিটিভির পর্দায় আমাদেরকে দেখছে, যারা তারা যেন এই কথাটা এই গানের সাথে সাথে মনে রাখে। আমরা নেক্সট গানে চলে যাই, কোন গানটা হচ্ছে এবার? আমরা এখন দেখা হবে গাইতে চাইছি। এটি এমন একটি গান যে বিদায়ের সময় আমরা সবসময় বলি দেখা হবে, তো আমি মাহমুদ খুরশিদ ভাইকে বললাম যে ভাই আমার একটা গান থাকতেই হবে দেখা হবে নামে। তো মানম ভাইয়ের কম্পোজিশন সুর এবং মাহমুদ খুরশিদের কথায়, এটাও অ্যালবামের টাইটেল ট্র্যাক। ওকে শুনি। দেখা হবে কি হবে না মনে দ্বিধা জাগে আমার, চঞ্চল মন
থ্যাঙ্কস আ লট এই গানটার জন্য। সো আমরা পরের গানে চলে যাই, একটু একটু করে কিন্তু আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে যাচ্ছি, নেক্সট গানটি শুনবো। আমরা এখন আমাদের খুব প্রিয় একটি গান শানাই শোনাবো আমরা। এটি জাহাঙ্গীর হাজার দীপন, ফুয়াদ ইবনে রাবি, মনিরুল আলম টিপু আমার প্রথম অ্যালবামেরই একটি গান এবং এটা আমরা রিক্রিয়েট করেছি। এটি ফুয়াদ ভাই আবার রিমেক করেছেন। সুন্দর একটি গান হবে মানে যখন এটা রিলিজ পাবে। আজকে আমরা আমাদের যে রেন্ডিশন আমরা প্রিপেয়ার করেছি, সবসময় করি আমরা দর্শক শ্রোতার সামনে, সেটা তোমাকে শোনাচ্ছি। ওকে, অ্যালবামটা
আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ রকমের ভালো লেগেছে। Thank you so much, Shravan. I love you. I love you too. So, বন্ধুতা অ্যালবামটা মানে যারা গান করে বা গানের সাথে রিলেটেড সবার জন্যই মনে হয় একটু করে মেসেজ রয়েছে, যদি গানটা গানগুলোকেও শুনে থাকে বা এই অ্যালবামটা নিয়ে একটু পড়ে থাকে তাহলে। এটি আমার একটা মনের ইচ্ছা বহু বছর ধরে, যখন আমি সুধিন্দা সস্তাজির কাছে গান শিখি ফেন্টাসি কালার স্কুলে, তখন উনি বলেছিলেন যে রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামকে তোমরা সমানভাবে ভালোবাসবে, কাউকে পার্থক্য করবে না, কম বেশ করবে না, কারণ তারা দুইজন দুজনার চরমতম বন্ধু ছিলেন এবং শুভাকাঙ্ক্ষী ছিলেন। তারপর একটা সময় এলো যে আমি যখন ডিসাইড করলাম যে না, আমার যেটা ভালো লাগার জায়গা, আমি আমার যেটা ক্ষমতা যেভাবে আমি গাইতে পারি সেভাবে আমি মানুষের জন্য রেখে যাচ্ছি। বন্ধুতা অ্যালবামটি এরকম যে নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথকে আমি এমনভাবে মানুষের সামনে তুলে ধরেছি যেন শুধু ওনাদের কথা এবং সুর এবং আরাম বোধের যে একটা 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 বোধের জায়গা থেকে যেন মানুষ এটাকে মজা করে শুনতে পারে পুরো অ্যালবামটা। নেক্সট গানটাতে চলে যাব, আবারও সেই প্রসঙ্গে সেই গল্পে ফিরবো, কিন্তু গানটা শুনে আসি। Oh,
কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমার ভীষণ পছন্দের দুজন মানুষ। তাদের কাছ থেকে তো প্রতিনিয়ত শিখি এবং তাদেরকে মেলবন্ধন করানো বাংলাদেশি একজন সিঙ্গার হয়ে হ্যাটস অফ। আমি এটা একটা রিসার্চ পেপারও দিয়েছি আমার ইয়ের ভিতরে, আমার যে অডিও প্যাকের ভিতরে, এবং আমি ওনাদের বন্ধুত্বের আমি কিছু আমার ছোট্ট রিসার্চ ওয়ার্ক, তো আমি নিজে নিজেকে বলি যে এটা আমার একটা রিসার্চ অডিও রিসার্চ প্রজেক্ট। ওকে, সো অল দ্য বেস্ট। আমি একদম শেষ পর্যায়ে লাস্ট গানটিতে যাব। লাস্ট গানটি কোনটা হচ্ছে রাজকুমার? লাস্ট গান হচ্ছে রাজকুমার, জাহাঙ্গীর হায়দার দীপন, ফুয়াদ ইবনে রাব্বি, টু পিপল আই এম অলওয়েজ গ্রেটফুল টু, এবং মাই ডিয়ার অডিয়েন্স এবং শ্রাবণ, ইউ বিন সো কাইন্ড, সো ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ বিটিভি ফর হ্যাভিং আস। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য থ্যাংকস দিতে চাই, কারণ আমরা কষ্ট করে কিন্তু ভালো সময়টুকু উপহার দেওয়ার জন্য চেষ্টা করে থাকি আপনাদের জন্যই। সো আপনাদেরকে এতটুকু ভালো লাগে দিতে পারলে আমরা সার্থক, সেই চেষ্টাতেই থাকবো। আজকের মতো আমি শ্রাবণ তৌহিদা বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও রক অ্যান্ড রোলস মোমেন্টে, এবং আজকের মতো অনেক অনেক শুভকামনা, আল্লাহ হাফেজ।